বৈষম্য দূর করতে হবে। আজকে বাংলাদেশ সব জায়গায় বৈষম্য। আজকে বাংলাদেশের ছাত্ররা চাকরির জন্য প্রেয়ার করতে পারবে, তাদের বয়স থাকতে হবে 30, অথচ দেখেন আমাদের দেশে কত বড় বৈষম্য। পাহাড়ি ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করবে, তাদের বয়স 40 হলেও চলবে, কত বড় বৈষম্য। আমাদের সাধারণ ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করলে তাদের বয়স হতে হবে 30, আর পাহাড়িরা দরখাস্ত করলে তাদের বয়স 40। আজকে মুক্তিযোদ্ধা কোঠায় যদি চাকরির জন্য আবেদন করে, তাদের বয়স সীমা 32, আর সাধারণ মানুষের বয়সসীমা 30। আজকে হাজারো দেশের মধ্যে 162টা দেশের মধ্যে চাকরির আবেদনের বয়সসীমা কোনো দেশে 35, কোনো দেশে 40, আর কোনো দেশে কোনো বয়সসীমাই নাই। অথচ আমাদের দেশে সাধারণ ছাত্রদেরকে বেকার বানাবার জন্য আজকে লক্ষ লক্ষ ছাত্র বেকার, কারণ তাদের চাকরির বয়সসীমা 30। অথচ একজন ছাত্র যখন বুয়েট থেকে, মেডিকেল থেকে, ইউনিভার্সিটি থেকে বের হয়, তার বয়স হয়ে যায় 27 বা 28, তখন সে যদি 30 বছরের মধ্যে চাকরির আবেদন করতে হয়, চাকরি পাবে কিভাবে আমাকে বলুন তো। অবশ্যই চাকরির বয়সসীমা বাড়াতে হবে, কমপক্ষে 35 বছর করতেই হবে। আমরা চাই 40 বছর করা হোক, যেরকম অন্যান্য কান্ট্রির মধ্যে কোনো বয়সসীমা নাই, আমাদের দেশেও যদি বয়সসীমা না থাকে তাহলে হাজারো হাজারো যুবকরা চাকরিজীবী হবে, আমাদের আর্থিক উন্নয়ন হবে। এবং আমাদের যেই সমাজগুলির মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, যারা বেকার থাকার কারণে চরিত্র খারাপ হচ্ছে, তাদের চরিত্র খারাপ হবে না, তাদের চরিত্র ভালো হয়ে যাবে। এই জন্য আপনারা কি মনে করেন চাকরির বয়সসীমা কত হওয়া দরকার? কমপক্ষে 35 থেকে 40। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তোলেন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের চাকরির আবেদনের জন্য 35 থেকে 40 বছর বয়সের মধ্যে তার আবেদন করতে পারবে, এইটা আমরা চাই।